সালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা কিছু প্রশ্নবোধক আরবি শব্দ দিয়ে আরবি প্রশ্নবোধক বাক্য তৈরি করব। কারণ আমরা প্রতিদিন যা কথাবার্তা বলি তার 80% কথাই প্রশ্নবোধক করে থাকি। তাই আজকের শব্দ হলো হাল। হাল অর্থ কী? আমরা হাল শব্দ দিয়ে আজকের প্রশ্ন তৈরি করব। হাল আনতা বি খায়ের, আপনি কি ভালো আছেন? হাল আনতা বি খায়ের, আপনি কি ভালো আছেন? হাল অর্থ কি? আন্তা অর্থ তুমি, খায়ের অর্থ ভালো। পুরুষ এক বচনের ক্ষেত্রে হাল আন্তা বি খায়ের, আর মহিলা এক বচন হলে বলতে হবে হাল আন্তি বি খায়ের, অর্থ আপনি কি ভালো আছেন? ইংলিশ, আর ইউ ওকে? এই প্রশ্নবোধক শব্দ ছাড়াও আমরা রিলেটিভ আরও কিছু শব্দ জানি। ইন্তাজেন, ইন্তাজেন অর্থ আপনি ভালো আছেন। আমরা প্রশ্নবোধক শব্দ ছাড়া অন্য শব্দ দিয়ে যদি প্রশ্নবোধক বাক্য তৈরি করি তো শেষে একটু জোর দিয়ে বলতে হবে। ইন্তাজেন, আপনি ভালো আছেন? ইন্তা কোয়েস, আপনি ভালো আছেন? ইন্তা মিয়া মিয়া, শেষে জোর দিয়ে বললে প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। নেক্সট, হাল আন্তা মারিদ, আপনি কি অসুস্থ? হাল আন্তা মারিদ, আপনি কি অসুস্থ? মারিদ অর্থ অসুস্থ। পুরুষ এক বচন হলে হাল আন্তা মারিদ, আর মহিলা এক বচন হলে বলতে হবে হাল আন্তি মারিদা। আপনি কি অসুস্থ? ইংলিশ, আর ইউ সিক, আর ইউ সিক? নেক্সট, হাল আন্তা মাশগুল, আপনি কি ব্যস্ত? হাল আন্তা মাশগুল, আপনি কি ব্যস্ত? পুরুষ এক বচন হলে বলতে হবে হাল আন্তা মাশগুল, আর মহিলা এক বচন হলে বলতে হবে হাল আন্তি মশগুলা, হাল আন্তি মশগুলা। মশগুল অর্থ ব্যস্ত। ইংলিশ, আর ইউ বিজি? নেক্সট, হাল আন্তা মুস্তাঈদ, হাল আন্তা মুস্তাঈদ অর্থ আপনি কি প্রস্তুত, আপনি কি প্রস্তুত? মুস্তাঈদ অর্থ প্রস্তুত। পুরুষ এক বচন হলে বলতে হবে হাল আন্তা মুস্তাঈদ, আর মহিলা এক বচন হলে বলতে হবে হাল আন্তি মুস্তাঈদা, হাল আন্তি মুস্তাঈদা। ইংলিশ, আর ইউ রেডি, আর ইউ রেডি? নেক্সট, হাল আন্তা খয়েফ, হাল আন্তা খয়েফ অর্থ আপনি কি ভীত বা ভয় পেয়েছেন? পুরুষ এক বচন হলে বলতে হবে হাল আন্তা খয়েফ, হাল আন্তা খয়েফ, আর মহিলা এক বচন হলে বলতে হবে হাল আন্তি খয়েফা, হাল আন্তি খয়েফা। এই শব্দটা খয়েব অর্থ ভয়, খয়েব অর্থ ভয়, আঞ্চলিক ভাষায় হবে খোপ। হাল আন্তা খোপ, আপনি কি ভীত বা ভয় পেয়েছেন? ইংলিশ, আর ইউ অ্যাফ্রেড, আর ইউ অ্যাফ্রেড? নেক্সট, হাল আন্তা আজাব, হাল আন্তা আজাব অর্থ আপনি কি সিঙ্গেল অথবা আপনি কি অবিবাহিত? পুরুষ এক বচন হলে বলতে হবে হাল আন্তা আজাব, আপনি কি সিঙ্গেল? আর মহিলা এক বচন হতে হবে হাল আন্তি আজাবা, হাল আন্তি আজাবা। ইংলিশ, আর ইউ সিঙ্গেল, আর ইউ সিঙ্গেল? আজাব অর্থ অবিবাহিত বা সিঙ্গেল, আজাব অর্থ অবিবাহিত বা সিঙ্গেল। নেক্সট, হাল আন্তা মুতাজাওয়াজ, হাল আন্তা মুতাজাওয়াজ অর্থ আপনি কি বিবাহিত? মুতাজাওয়াজ অর্থ বিবাহিত। পুরুষ এক বচন হলে বলতে হবে হাল আন্তা মুতাজাওয়াজ, আর মহিলা এক বচন হলে বলতে হবে হাল আন্তি মুতাজাওয়িজা, হাল আন্তি মুতাজাওয়িজা। ইংলিশ, আর ইউ ম্যারিড, আর ইউ ম্যারিড? এখন প্রশ্ন উত্তর। হাল আন্তা বি খায়ের, আপনি কি ভালো আছেন? উত্তর, নাম আনা বি খায়ের। হাল আন্তা খয়িফ, আপনি কি ভীত? উত্তর, নাম আনা বি খয়েফ অথবা লা লাস্তু খয়িফান, লাস্তু খয়িফান। নেক্সট, হাল আন্তি খয়িফা, মহিলার ক্ষেত্রে হাল আন্তি খয়িফা, খয়িফা অর্থ ভয় বা খোপ অর্থ ভয়।
নাম আনা খোফ, নাম আনা খোফ, হ্যাঁ আমি ভীত। অথবা লা লাস্তু খোফ, লা লাস্তু খোফ, অর্থ না আমি ভীত নই। খোফ অর্থ ভয়, আর খৈফান অর্থ ভয়, এটা বইয়ের ভাষা, আর খোফ আঞ্চলিক ভাষা। খোফ আঞ্চলিক আর খৈফান বইয়ের ভাষা। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। বলতে চাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন অথবা সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি যদি এতটুকু উপকার লাগে এবং ভালো লাগে তো একটি লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।